السلام عليكم কৃষি ভাবি দর্শকবৃন্দ আমার সেই প্রিয় জায়গা জীবননগর উপজেলার মানিকপুরে সজলের সেই বাগানে আমি এসেছি আমি গত মাসে ওই বাগানে টাপেট দিয়েছিলাম এই সেই হলুদ মালটা ই লুকিং আসলে সত্যি তো বলতে কি যে এই জায়গাটা আমার একটু পছন্দের জায়গা যে প্রতিটা গাছে এতটা ধরন এবং ফলের রং এবং আমরা একটু খেয়ে দেখলাম এর মিষ্টতা এবং রসালো এইজন্য বারবার আসলে মনটা চায় যে এখানে আসতে আজকে 2022 এর বছরের একদম শেষ দিন 31 ডিসেম্বর এখন বেলা প্রায় 12টা বাজে আমি এখানে মাত্র আসলাম তো ভাবলাম যে আপনাদের উদ্দেশ্যে একটা ছোট ভিডিও করি যদিও আমি আগে বলেছি আমি প্রফেশনাল নই আসলে এই গাছপালা বা কৃষির প্রতি আমার একটা নেশা আছে বিশেষ করে এই সজলের অনুপ্রেরণায় আমিও কিছু বাগানের কাজে হাত দিয়েছি এবং বিশেষ করে সজলের যে দার্জিলিং কমলার বাগান আছে এর আগে দেখিয়েছিলাম এরপরে আছে আপনার সাউথ আফ্রিকার যে ম্যান্ডারিন কমলা আর এটা হচ্ছে এটার নাম হচ্ছে ইয়েলো কিং একটা হলুদ জাতের মালটা এটা খুবই টেস্টি এবং খুবই রসালো প্রতিটা গাছে মানে আমি ঘুরে ঘুরে অভিভূত যে মানে কোন গাছটা যে আমি কম্পেয়ার করবো যে কোথায় কম কোনটা বেশি এটা আমি ডিফার করতে পারতেছিলাম না প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ চমৎকার ফলন এবং মনে হচ্ছে যে পাতার থেকে ফল বেশি হ্যাঁ দেখেন আমার কাছে এখানে এই যে এই গাছ দেখেন পাতার থেকে মনে হচ্ছে ফল বেশি তো এইটা আসলে আল্লাহটা অনেক রহমত বলতে হবে আসলে আমাদের এই চুয়াডাঙ্গা জেলার মাটির প্রতি রহমত শুধু চুয়াডাঙ্গা জেলার না আসলে এই মোটামুটি বাংলাদেশের যে কৃষিতে বিপ্লব ঘটেছে সেটা মোটামুটি আমাদের এই অঞ্চলটাতে বেশি হয়েছে বিশেষ করে এই যে সাতক্ষীরা নাটোর রাজশাহী আর ফলের বাগান বলতে আসলে এই চুয়াডাঙ্গা জেলাতে আসলে অনেক ধরনের ফলের বাগানই হয়েছে আমরা এর আগে দেখেছিলাম যে কমলা এবং আনারের চাষ হচ্ছে এবং সজলের এই যে বাগানগুলো আছে একটা ছিল বাড়িওয়ান মালটা তার পাশাপাশি এখন এই মালটাটা মানে অধিক জনপ্রিয় হয়ে গেছে আসলে এখানে অনেক দর্শনার্থী এসছে অনেক দূর দূরান্ত থেকে একটু কথা বললাম যে নাটোর থেকে ভদ্রলোক এসছেন ঈশ্বরদী থেকে এসছেন ওনারা এটা বাগান দেখে অভিভূত এবং তারা এই নার্সারিতে চারা সংগ্রহ করতেছেন এবং তারাও চাচ্ছে যে এই ধরনের বাগান করতে আসলে তা আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এবং যেটা আসল বিষয় যে সজল আসলে এই ফলটা দিয়ে সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করে তা আমরাও একটু আগে আপ্যায়িত হলাম তা আজকে আমরা কিছু ফল নিয়ে যাব ঢাকাতে আমার কিছু রিলেটিভ আছে এবং কাছের মানুষ আছে তাদেরকে খাওয়ানোর জন্য বা তারা প্রায় বলে থাকে যে আসলে আপনি তো প্রায় ছবিগুলো দেন কিন্তু আমাদের তো খাওয়ান না তা আমি আশা করি আপনাদের ভালো থাকবে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে দর্শক মন্ডলী একদম নিজে হাতে হ্যাঁ আমি ফলগুলো ঢাকাতে নিয়ে যাব আমি একটু আগে বলেছি আপনাদেরকে যে আমার কিছু বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি একটু খাওয়ানোর চেষ্টা করব হ্যাঁ ভালো যে একটু এই সুন্দর সুযোগটা আসলে কোনোভাবে আমি হাতছা করতে চাই না উপরের মালগুলো কাটেন তুমি একটু এদিক সরো আমি একটু সবই তো পেয়ে গেছে তাই না ঠিক আছে তুমি নাও হ্যাঁ এগোতে হবে